পঙ্গপালের হানার কথা নাকি উল্লেখ করা হয়েছিল বাইবেলে। পঙ্গপালের হানা নাকি আসলে ধ্বংসের ইঙ্গিত? গুগলে রীতিমতো ট্রেন্ড হয়ে উঠেছে বাইবেলের ওই অংশ। প্রত্যেকে সার্চ করে দেখছেন পঙ্গপাল নিয়ে আসলে কি লেখা হয়েছিল বাইবেলে। তবে কি সত্যি পৃথিবীর ধ্বংসের কোনো ইঙ্গিত আসছে? মহামারীর সঙ্গে এই পঙ্গপালের হানা দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। বাইবেলের অংশ ওল্ড টেস্টামেন্টে একাধিক জায়গায় এই পঙ্গপালের উল্লেখ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংসের ইঙ্গিত দিতে এই পঙ্গপালের কথা ব্যবহার করা হয়েছে। অনেক সময়ই দেখা গিয়েছে ভগবান যদি খুব রেগে যান তখন মানুষকে শাস্তি দিতেই এমন পঙ্গপাল পাঠান। বাইবেলের বুক অফ এক্সোডাসে রয়েছে এই সংক্রান্ত আরও একটা গল্প। সেই সময় মিশরের শাসক ফারাও ইসরায়েলিদের বন্দি করে রেখেছিলেন, ক্রীতদাস হিসেবে কাজে লাগাতেন তাদের, কোনোভাবেই মুক্তি দিতে চাইতেন না। মিশরের মানুষ তাই ভগবানের থেকে শাস্তি পেয়েছিল। সেই সময় মিশরকে 10 রকমের শাস্তি দিয়েছিল ভগবান। জল পরিণত হয়েছিল রক্তে, পোকা আর পঙ্গপালে ছেয়ে গিয়েছিল দেশ। প্রথম সন্তানের জন্ম হলে তার মৃত্যু হতো। তবে আসলে কি এমনটাই হয়েছিল? তার অবশ্য অনেক রকমের ব্যাখ্যা আছে। শুধু তাই নয়, 1958 সালে নাইজেরিয়ান লেখকের লেখা একটি উপন্যাসে রয়েছে পঙ্গপালের উল্লেখ। থিংস ফল অ্যাপার্ট নামে ওই উপন্যাসে ধ্বংসের প্রতীক হিসেবে পঙ্গপালের কথা উল্লেখ করা হয়েছে। যদিও অলৌকিক যুগের কথা তর্ক সাপেক্ষ, তবে একথা বলাই যায় যে মানব সভ্যতার প্রায় শুরু থেকেই রয়েছে এই পঙ্গপাল। বরাবরই মানুষের খাদ্যশস্য খেয়ে শেষ করে ফেলা এদের কাজ, তাই একে ধ্বংসের প্রতীক হিসেবেই দেখা হয়। ব্যুরো রিপোর্ট, এস ডব্লিউ ইন্ডিয়া।